নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই টুইঙ্কল শ্রী ইউটিউব চ্যানেলে, আর আমি তোমাদের বন্ধু শুভশ্রী। তোমরা জানো এখানে সবার আগে সবার প্রথম অঙ্গনওয়াড়ি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি শেয়ার করে থাকি। তো বিভিন্ন আপডেট যখনই ওঠে, যে সম্পর্কে ওঠে, সেটাই কিন্তু সবার আগে সর্বপ্রথম আমি তোমাদের সঙ্গে বলতে চলে আসি। তো আজকেও সেটাই করতে এসেছি। তো তোমরা বিভিন্ন ধরনের কাজ ক্রমাগত করে চলেছো, তোমাদের সাফল্যও কিন্তু আসছে, সেটারও তোমাদেরকে আমি নোটিশ যা যা বেরোচ্ছে সবটা তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যে সমস্ত কাজ করে চলেছো তোমাদেরকে জানাই আমি আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে স্যালুট। তোমাদের অনস্বীকার্য এমন কিছু কিছু কাজ করছো যে বলার মতন নয়, খুবই ভালো, খুবই দৃষ্টান্তমূলক কাজ তোমরা করে চলেছ। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিউয়ার্স আছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমি যখনই নিত্য নতুন আপডেট এই ধরনের ইনফরমেশান শেয়ার করতে চলে আসব, তখন সবার আগে সবার প্রথম তোমরা সেটাকে দেখতে পারবে, নচেৎ দেখতে পাবে না। আর তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের এক টাকাও খরচ হবে না, কিন্তু আমি মোটিভেট হবো এই ধরনের খবর তোমাদের সামনে বারবার তুলে ধরার জন্য। তো তাতে তোমাদেরই লাভটা বেশি হবে, তো সাবস্ক্রাইবটা মাস্ট করে দিতে ভুলবে না। আচ্ছা, এবার বলে রাখি যে বিজ্ঞপ্তি, মানে যেটা আমি তোমাদের আজকে কথা বলে বলে চলে এসেছি, যে তোমাদের দাবিটা অনেকটা অনেকদিন থেকেই যে এবার স্কুল খুলতে হবে। সব কিছু যখন খুলে যাচ্ছে, সব কিছু যখন বলতবিহার চলছে, তাহলে স্কুলটা কেন বন্ধ থাকবে, মানে কেন্দ্রটা কেন বন্ধ থাকবে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা বন্ধ থাকার কথা নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলতে হবে অবিলম্বে, এবং সেখানে রান্না করা খাবারও দিতে হবে বাচ্চাদের, কারণ পুষ্টিকর খাবার না প্রোভাইড করলে বাচ্চাদের কিন্তু পুষ্টিগত গ্রোথটা কিন্তু হবে না। সো তোমাদের দাবি দেওয়াটা খুবই একদম জাস্টিফাইড। সো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো বিষয়টা। তো লেট গেট স্টার্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। আমি এই ভিডিওতে 100টা লাইকের কিন্তু দাবি রাখলাম। 100টা লাইক তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে, সে 100টা লাইক অবশ্যই করে দাও। থ্যাংক ইউ। এবার চলো আসলটা দেখিয়ে দিই। হো, এখানে কি বলা হচ্ছে যে রান্না করা খাবারের দাবি করছে অঙ্গনওয়াড়ি কর্মীরা। এটা কোথায়? না, এটা হচ্ছে রামপুরহাট, ফেব্রুয়ারিতে হয়েছে, 1 ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ICTS কর্মী সহায়িকা সমিতি রামপুরহাট 2 নম্বর ব্লক কমিটির উদ্যোগে 5 দফা দাবিতে মঙ্গলবার কর্মী সহায়িকারা অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দিলেন রামপুরহাট 2 নম্বর ব্লকের CDPO-কে। তোমরা দেখতে পাচ্ছ, এদিন ওই ব্লক এলাকার শতাধিক ICTS কর্মী সহায়িকারা জমায়েত হন CDPO-র অফিস চত্বরে, সেখানে দাবি নিয়ে অবস্থান করে বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন সংগঠনের, মানে বীরভূম জেলাতে এটা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বীরভূমে, জেলা সম্পাদিকা কেনিজ রবিউল ফতেমা ও দৌতনাশা বেগম নেতৃত্ববৃন্দ বলেন যে গত 2 বছর ধরে করোনা আগাম যতদিন চলছে আর কি, সেন্টারগুলো বন্ধ থাকার জন্য কিন্তু মা শিশুদের পুষ্টিগত খাবার দেওয়া কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। দাবি ওঠে অবিলম্বে রান্না করা খাবার চালু করতে হবে। তারা অভিযোগ করে বলেন যে সরকারকে প্রকল্পে বেসরকারিকরণ করার চেষ্টা করা হচ্ছে কেন্দ্র সরকার, এটার বিরুদ্ধে তারা কিন্তু এই ডেপুটেশনটা দিয়েছে। তো এই হলো আজকের আপডেট। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।